নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার উদ্যোগপতি প্রতিভা অনুষ্ঠান। অবশ্যই আজকের এখনকার উদ্যোগপতি প্রতিভা অনুষ্ঠান হচ্ছে আঁচলের অনুষ্ঠান, একেবারে লাইভ অনুষ্ঠান, মৌসুমীদির অনুষ্ঠান। আজকে পয়ছানি পড়েছে মৌসুমীদি, সাজটাও আর চুলটাও খানিকটা পয়ছানি স্টাইল, সুন্দর বেঁধে দিয়েছে। এবার স্মিতা না মৌমিতা, কোনজন? স্মিতা, আচ্ছা স্মিতা বেঁধে দিল, ভালো লাগছে দেখতে। চলো চলো, আমি তুমি বললে আমি আজকে পয়ছানি পড়তাম, অরেঞ্জ সবুজটাই পড়তাম, অনেকদিন পড়া হয় না। বললে না তো আমি আজকে, কিন্তু অবশ্য কেন জানি না মনে হলো যে এই এপিসোডে একটু খাড্ডি পরি, অনেকদিন খাড্ডিটা পরা হয়নি তো খাড্ডিটা পরলাম। ভালো হয়েছে তো, লাল সবুজ আমি অনেক শাড়ি দেখাবো, কারণ লাল সবুজ তোমার তৈরি করা। আমি বলে তৈরি করা না, ছিল না মৌসুমী, লাল সবুজ দেখাও, লাল সবুজ দেখাও বাবা। আমি জানো তো ওই মনে মনে একটা জিনিস খুব ভাবি যে সারাদিনের শেষে যে আমি নিজে কতটা কাঙ্ক্ষিত ছিলাম আর কতটা তোমার অবাঞ্ছিত ছিলাম। তা আজকে কিন্তু আমি পুরোটাই আকাঙ্ক্ষিত, মানে কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষিত দুটোই, কারণ পৈঠানি দেখাচ্ছে আমি ভীষণ। অনেকেই পৈঠানির জন্য অপেক্ষা করে আছে। আমার এক বন্ধু আছেন মালা, তার ছেলের বিয়েতে তার বৌমাকে পৈঠানি দেবেন এবং তার বৌমা এখন কোভিডে আক্রান্ত। তা পৈঠানি দেখো মালা, তোমার ছেলের বউয়ের জন্য তুমি এখান থেকেও একটা চয়েস করতে পারো। দেখা শুরু করি, পৈঠানিটা না খুব আরামের, খুব নরম, আমি নিজে না পরা। অ্যাকচুয়ালি পৈঠানির ব্যাপারটা হচ্ছে মহারাষ্ট্রের শাড়ি, কিন্তু মৌসুমীদি যে জায়গা থেকে পৈঠানিটা দেখান সেই জায়গাটা হচ্ছে মহারাষ্ট্রের একদম সীমান্তবর্তী অঞ্চল, একটা বর্ডার এবং সেখানে স্টেটের বর্ডার, বর্ডার এবং সেখানে কিন্তু পৈঠানি তার একদম মানে সুতো থেকে শুরু করে সবটাই হাতে, মানে সুতোটা তৈরি হলো, ডাই হলো, ডাই করার পরে সেটাকে শুকানো হলো, তারপর সেটাকে তাতে বোনা হলো, সবটা হাতে। এটার সঙ্গে না মিলবে না, মানে খোদ নাসিকের পৈঠানির সঙ্গে এই পৈঠানির মিল হবে না, একদম এটা বলে দেবা যে খোদ নাসিকের পৈঠানির সঙ্গে এই পৈঠানির মিল হবে না। এটা হচ্ছে ব্লাউজ গেল, তারপরে আসছে আঁচল। পৈঠানিতে যেটা হবে সেটা হচ্ছে ময়ূর থাকতেই হবে, মুনিয়ার একটা গল্প থাকতে হবে, একটা মিররের গল্প থাকতে হবে। পৈঠানি হচ্ছে ময়ূর এবং মিরর, মানে দেখবেন ময়ূরটাকে রাখা হয় মিররের আদলে, একটা পাখা করা হয় মিররের আদলে, একদম। তো পৈঠানিতে এটা হচ্ছে সিগনেচার, হাতে ঘোরানো কাজ, নতুন করে বলার কিছু নেই। ওই পৈঠানিটা পরলে মনে হবে একটা বাচ্চাকে কোলে নিয়ে আছে, এটা নরম তুলতুলে একটা বাচ্চাকে কোলে নিয়ে আছে, রোগা লাগে, পৈঠানিতে রোগা লাগে। এটা হচ্ছে এক নম্বর শাড়ি, নাম্বার ওয়ান, 6250, 6250 নাম্বার ওয়ান, এক নম্বর শাড়ি 6250। এবারে আসছি নাম্বার টু, দুটো তনুশ্রীর কালা, তনুশ্রীর কালারের জন্য যারা ওয়েট করে, অরেঞ্জ আর গ্রিন পার না আপনারা, আমি আমি বলি কি পারে বা ডিজাইনে নয়, আটকান হচ্ছে কালার কম্বিনেশনে। এটা হচ্ছে ব্লু, একদম ব্লু মানে কপিন ব্লু, আর তার সঙ্গে একটা নিয়ন লেমন গ্রিন, এই কম্বিনেশনটা আমার ভীষণ পছন্দের। বলেছিল তখন সোনামুখী কাতানে করেছিলাম, একদম নাম্বার টু, সে কত বছর আগে। এটা হচ্ছে দু নম্বর পারটা, ওই একই পার দেখাচ্ছি, নাম্বার টু, প্রাইস হচ্ছে 6250, 6250 নাম্বার টু। এইবারে আসছি নাম্বার থ্রি, তিন নম্বর শাড়ি, আবার একটা অরেঞ্জ, দুটো অরেঞ্জের মধ্যে কিন্তু ফারাক আছে। ওই অরেঞ্জটা হচ্ছে একদম আমি যেটা পরি, এটা ফ্লেম অরেঞ্জ বলে, এটা একদম ফ্লেম অরেঞ্জ, একদমই তাই। ওই অরেঞ্জটা হচ্ছে আমি পরি, লিখে রেখেছি, এটা ফ্লেম অরেঞ্জ একদম। এটা হচ্ছে ব্লাউজ গেল একদম বটল গ্রিনে, তারপরে আসছে আঁচল। এগুলো না তো অবশ্যই আমি বলি সবাইকে একটু ভালো করে দেখে দিতে, কারণ কি একটু স্ক্রিনশট নিলেই হয়ে যায়, আমরা খুব ধীরে সুস্থে শাড়ি দেখাই। এবং পাটটা দেখুন কি সুন্দর করে যাচ্ছে, এটা হচ্ছে পাটটা, নাম্বার হচ্ছে থ্রি, তিন নম্বর শাড়ি নাম্বার থ্রি, প্রাইসটা হচ্ছে 6250, 6250 নাম্বার হচ্ছে থ্রি, তিন নম্বর 6250, তিনের পরে চলে যাব চার নম্বর নাম্বার ফোর, এটা আবার 6750 ফেলে তুমি, বাহ কি দারুন কালার কম্বিনেশনটা। আজকে কিন্তু মৌসুমীদি লাইভ করছে, একটা কি ফোন নেব, একটা ফোন নি, একটা ফোন আপনাদের যে কোনো একজন, জানি না কোনজন সে হবে যার ফোন আজকে মৌসুমী মুখার্জি কথা বলবেন। একটা কালাকাল করে কেউ ফোন করলো, তিনি আপনি খুব বাজে, খুব বাজে, না না শাড়ি পাই না বললে কি বলে, বড় জোর শাড়ি পাই না, তোমার কি আর কোনো গল্প নেই? আচ্ছা এটা হচ্ছে মিনের কাজটা দেখুন, পার সম্পূর্ণ হাতে ঘোরানো, এতবার বলছি হাতে ঘোরানো, হাতে ঘোরানো একটা কাজ দেখিয়ে দিই। এটা হচ্ছে আজকের এপিসোডের চার নম্বর শাড়ি নাম্বার ফোর, বিশেষত তো তুমি আমি বলে বলে একদম, মানে এই ব্যাপারটা, এই যে আমি হাতের মুঠো করছি না শাড়িটা, এই ব্যাপারটা পাইঠানি। তবে এটা একটু বলে দেওয়া দরকার যে এটা কিন্তু 100% সিল্ক, সিল্ক বাই সিল্ক, এটা আমি পিওর ছাড়া কিছু করি না, একদম খুব অনেস্টলি বলছি, এটা অরেঞ্জ সেমির গল্প, এটা হচ্ছে অরেঞ্জের টানায় পিঙ্ক ভার্না গেছে,
তাই না? ব্লু এ তো আছে কিন্তু সেটা তো অচলে গেল, ব্লাউজে গেল, কিন্তু বডিতে এটা হচ্ছে 6750 নাম্বার 4 6750 ওই একটাই, কিন্তু 6750 এটা আবার 62 তে নেমে আসলাম। এইবারে চলে যাচ্ছে 6250 নাম্বার হচ্ছে 5, এটা রামা গ্রিন, এটা একটু রামাটো, রামার পান্না মিলিয়ে তার সঙ্গে লাল, এটা তো গায়ে ফেলতে হয় বস। হ্যাঁ লাল যতগুলো, শোনো না আরেকটা পাইছানি পরবো। হ্যাঁ মৌসুমী দি, হ্যাঁ বলো। আমার খুব ইচ্ছে হয়েছে আবার একটা তোমার এই কম্বিনেশনের একটা পাইছানি আমাকে দাও একদম প্লিজ, মানে পার্পল আর গ্রিন একটা দাও আমি, নাহলে উল্টোটা না এটাই, না না এটাই 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 পরবো, ঠিক আছে? মানে অনেক পাইঠানি হচ্ছে আমার, মানে এত আরামের শাড়ি মনে হয়, কিছু কিছু শাড়ি আছে যেমন তসর নিয়ে শেষ করতে পারি না, মনে হয় এটা নেই ওটা নেই, পাইঠানিটাও সেটা হয়ে দাঁড়িয়েছে, পাইঠানি একটা নয় একাধিক দরকার। আমি হয়তো বলবো না যে আর স্বর্ণচুরি পরবো, আমার যা আছে আমি এনাফ, কিন্তু পাইঠানির ক্ষেত্রে আমি আটকাতে পারছি না, পাইঠানি খাড্ডি এগুলো আটকানো যায় না। এটা হচ্ছে 5 নম্বর শাড়ি 6250। দেখো আমি একটা জামাই ষষ্ঠীর দিন প্রোগ্রাম করে গেলাম, হ্যাঁ অনেকেই কিন্তু জামাই ষষ্ঠীর দিনে দিনে ওইরকম বৃষ্টির দিনে আমরা শাড়ি পৌঁছে দিয়েছি। বাহ, আবার এই কামিং সানডে তো অনেক শুনছি জামাই ষষ্ঠীর অনুষ্ঠানটা রয়েছে, এই জন্য এখন নিয়ে নিন, আমরা কিন্তু পৌঁছে দেবো মেয়েদের জন্য যারা বলেছেন। মানে রোববার দিন যদি মনে করেন যে আপনি রোববার দিন নিজে হাতে প্যাকেটটা বাপের বাড়িতে গিয়ে নেবেন সেটাও করতে পারেন। এটা হচ্ছে ব্লাউজ গেল, তারপরে আসছে আঁচল, বুকিং এর প্রসেসটা হচ্ছে এই যে 8240443698 এই যে নাম্বার রয়েছে বা তার নিচে 9674 বলে যে নাম্বারগুলো রয়েছে এই দুটো নাম্বারে আপনারা ফোন করে বুকিং করুন। পাশাপাশি দেখুন আরও অনেকগুলো নাম্বার আসছে, আপনারা তুমি আমার নাম্বারটা মুখস্থ, না না মুখস্থ করেন, টিভিতে দেখে বলছি। ও আচ্ছা, দেখুন 8204 যে দেখা যাচ্ছে ওটাতে বলছি, আমার চোখটা অনেক ভালো হয়ে গেছে, 698 চিরকালই ছিল, আর একটু দূরে আমি দেখতে পাই না, খারাপ হবে আমি প্রোগ্রাম করতে আসবো না, আমার কাছে লেখাতে কোনো অসুবিধা হয় না, অনেকে বলে না কাছে লেখা, এই যে এইদিকে যদি খারাপ হবে আমি আসবো না। এটা ওই পিচের টোনের সঙ্গে যাচ্ছে, বটল গ্রিন কম্বিনেশন, এটাও কিন্তু হচ্ছে আজকের এপিসোডে 6 নম্বর শাড়ি 6250 নাম্বার 6। দামটা কিন্তু সেই তুলনায় অনেক কম, যে দামটাই তুমি দিচ্ছ উফ, আমি এই শাড়িটাতে পাগল, আবার এই শাড়ি আমাকে লালেতে নিলেতে, লালেতে নিলেতে উফ। হ্যাঁ তোর সাথে তুমি এরকম লালেতে নিলে তো পড়তে পারো। হ্যাঁ না নীল একটা পরি না, ও রানী দিয়ে, রানী দিয়ে নীল পরি তো পাইছি না, তোমার ব্লুটা হয়ে গেছে, লালতে নিলেতে নয় খাড্ডি পরতে পারবো, বাট এটা নয়, এটা আমার ব্লু আছে। এটা ব্লাউজ গেল, তারপরে আসছে আঁচল, উফ মৌসুমি পৈতানি না তোমার, আমি দেখেছি এই কটা কালারের মধ্যে বর্ডার দেখালেই খুব ভালো, ব্লু এর মধ্যে যাচ্ছে, এবং এটা হচ্ছে 7 নম্বর শাড়ি 6250, অনেকগুলো 6250 শাড়ি দেখানো হবে। আর পাটটা দেখুন, এই পাড়ে যত কাজ ততই কিন্তু দাম বাড়া উচিত, কিন্তু মৌসুমিদির শাড়ির একটা মডারেট রেট তুমি রাখো 6250। আসল কথা কি মৌসুমিদি এই রেটটা রাখতে পারেন কেন, তার কারণ উৎপাদন ওনার, এটা বলতেই হবে, একদম তাই, উৎপাদন তোমার তাই তুমি রাখতে পারো, তোমার যদি উৎপাদন নিজের কনফিডেন্সে থাকে তোমার মুনাফা কম থাকলেও তুমি বের করে আনতে পারো, মুনাফা বিক্রির মধ্যে দিয়ে বেরিয়ে আসবে দাম কম করে, এটা হচ্ছে অর্থনীতির বা ব্যবসার নীতির সূত্র, নিয়ে যাবো না দনুষ একদম। এই যে পাচ্ছি আমি যেটা, যে এত ভালোবাসা এত আনন্দ, এর বাইরে আর কি টাকা কি আমি চিবিয়ে খাবো, একদম। এটা হচ্ছে ব্লাউজ, তারপরে আসছে আঁচল, আর এটা হচ্ছে শাড়িটা। প্রোগ্রাম করার আগে আমাদের পিসিআরে যিনি আছেন ইমানে খুব সুন্দর একটা কথা বলেন, এই শাড়িটা দেখাতে দেখাতে বলছি দিদি, বাঙালি প্রথম ইঞ্জিনিয়ার হচ্ছেন নীলমণি সরকার, তো ওনার মাথায় যে প্ল্যানটা থাকতো, উনি যে ঘটনাগুলো আমাদেরকে মানে লেবারদেরকে বুঝিয়ে দিতেন, লেবাররা সেই অনুযায়ী কাজ করতেন, মানে শ্রমিকরা কাজ করতে ভীষণ ভালোবাসে, তাকে আমি ছোট করছি না, কিন্তু প্ল্যানটা ওনার ছিল, একদমই তাই, একদমই তাই। হ্যাঁ মানে আমরা ধরো একটা প্রজেক্ট করলাম, সেই প্রজেক্টের তো একজন প্রজেক্ট হেড থাকে, একদম, যে ওটাকে লে আউট করে, তারপরে সেই প্রজেক্টে বিভিন্ন মানুষ বিভিন্ন কাজ করেন, আমাদের চ্যানেলে স্যার যেমন ভাবে আমাদের তার দেখানো পথে তো আমরা এগিয়েছি, সুতরাং তিনি যদি না থাকতেন আমরা আমাদের, আমি যতই জিরো ছিলাম, আমি বলছি আমি যতই ভালো কথা বলতে পারি, যতই ভালো মানে সঞ্চালনার কাজ করতে পারি, কিন্তু আজকে যদি আমাকে তিনি এই সুযোগটা না দিতেন, এই লোগোর নিচে যদি আমাকে না তিনি দাঁড়াতে দিতেন, আমি নিজেকে এক্সপ্লোর করতাম কোথায়, এই চ্যানেলের লেআউটটা তো পুরো স্যারের মাথা থেকে, এই যে এইরকম একটা অনুষ্ঠান হতে পারে, এইভাবে যেতে পারেন, একদম মহিলারা শাড়ি নিজেরা আজকে বুঝতে পারেন, আমরা প্রত্যেকেই কোথাও না কোথাও কারোর না কারোর কাছে বাঁধা রয়েছি, তো তুমি যেরকম এই সুতো যারা তৈরি করলেন করলেন, তারপরে এই যে শাড়িগুলো যারা তৈরি করবেন তাদের কাছে মজুত করে দেওয়া, উপকরণটা মজুত করে দেওয়া, এটা হচ্ছে 8 নম্বর শাড়ি নাম্বার 8, প্রাইস হচ্ছে 6250।
আটের পরে যাব 9 নম্বর উফ সব শাড়ির দাম ভালো পয়ঠানি কিন্তু দাম বাড়বে না কোনো টেনশন নেই 9 নম্বর আমি এখন আচ্ছা আমি না আজকে পার্পল দেখাচ্ছি পার্পল গ্রিন আপনারা আমাকে একটা চয়েস করে দেবেন মৌসুমীদের এই শাড়িটা আমি একদিন পরেছিলাম হ্যাঁ এটা হচ্ছে 9 নম্বর শাড়ি প্রোগ্রামে পরেছিলাম এটা হচ্ছে 9 নম্বর শাড়ি নাম্বার 9 আর রিস্ক নেই তোমার করতে দেবার বাবা এটা একটু গায়ে ফেলে দেখাবো এই কালারটার জন্য আমি যেহেতু নেব একটা একটা আমি পার্পল গ্রিন নেব ওহ শাড়িটা ভীষণ সুন্দর 9 নম্বর শাড়ি নাম্বার 9 প্রাইস হচ্ছে 6250 নাম্বার 9 6250 9 নম্বর শাড়ি উইথ ব্লাউজ 10 নম্বর গ্রিনও নেওয়া যায় মৌসুমীদি না গ্রিনও নেওয়া যায় এটা গ্রিন অরেঞ্জ গ্রিন অরেঞ্জ তাই তো বললাম গ্রিনও নেওয়া যায় হ্যাঁ অপোজিট হতেই পারে কি আছে বলো একটু গায়ে ফেলি না হ্যাঁ ফেলো কি রে ঠিক আছে এটা না পরেরটাও আসবে ভুলে গেছে এটা একটু গায়ে ফেলে দেখাবো প্লিজ গ্রিন অরেঞ্জ গ্রিন রেড এবার গ্রিন অরেঞ্জ তুমি দেখো মনে হচ্ছে গ্রিন রেডি পরে আছে এবার এর দামটা বলো কেউ বিশ্বাস করবে এটা দাম 6250 নাম্বার 10 10 নম্বর শাড়ি ইস্যুর বর্ডার পয়ঠানি পরলে যারা পরবেন সে বয়স যাই হোক না কারণ নাকে একটা নাতনি পরতে যাবে হ্যাঁ মৌসুমীদি লজ্জা পায় পরতে এটা হচ্ছে নাম্বার দেখালাম হচ্ছে 10 ছিল প্রাইস হচ্ছে 6250 নাম্বার 11 একটু আগে একটা গ্রিন পারে দেখালাম হ্যাঁ আমি কনফিউজ তো এটা দেখলেই বুঝতে পারবে ইয়ান ডাই হ্যাঁ সুতরাং যে ডায়েট ম্যাজেন্টা ব্লু দিব না আমি কি বলছি যে আমি এখন কনফিউজ যে আমি কি গ্রিন গ্রিন পার মানে ম্যাজেন্টা বা পার্পল নেব আমার ম্যাজেন্টা হোক পার্পল হোক তাতে কোনো আপত্তি নেই এবার গ্রিনে নেব না ব্লুতে নেব ডিসাইডেড বাই মাই লাভেবল পিপল আপনারা বলে দেবেন দাক্ষায়ণী দেখছে দাক্ষায়ণী টেল মি হুইচ কালার হুইচ কম্বিনেশন আই উইল ওয়্যার কোনটা নেব বুঝতে পারছি না তো করে ভালো লাগছে কি করব আমি এবার বলে দিলাম দেখি ওরা কোনটা বলে এটা হচ্ছে আমার কোনো চাপ নেই মৌসুমীদি এটা হচ্ছে 11 নম্বর শাড়ি নাম্বার 11 6250 পূজোতে একটা পরবো পূজোতে একটা পার্পল পরবো সে তুই যে কালার কম্বিনেশন দাও একটু দেখে নি এটা তো আমি নিয়ে পরতেই পারি তোমার কাছে এই কম্বিনেশনটা আছে সেমটাই আছে সেমটা ওই তো বললাম এটা নিয়ে আমি পরতেই পারি ওটা নিয়ে চাপ নেই একদম সেমটা আছে এটা হচ্ছে ব্লাউজটা তার তিনটে আছে তারপর আসছে আঁচলটা লাল সবুজ টিনাকে দিয়েছি যেটা তাই তো এটা হচ্ছে এটা কিন্তু অ্যাকচুয়ালি নিয়ন গ্রিন কিন্তু এটা তুমি আমি কাট ছাটালেও পড়ি কিন্তু এই গ্রিনটাই পড়ি এই কম্বিনেশনটাই পড়ি এটা হচ্ছে 12 নম্বর শাড়ি নাম্বার 12 6250 6250 যারা পাড়াচড়ে শাড়ি পছন্দ করেন তাদের জন্য এটা আইডিয়াল আইডিয়াল শাড়ি একদম আইডিয়াল শাড়ি 5250 এটা দেখালাম নাম্বার 12 নাম্বার 13 ও ফো 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 কি আছে খাড্ডি আছে তো তাই না মাথাটা খারাপ হয়ে যাবে বলেছিলে গ্রিন রেড গ্রিন রেড এটা ব্লাউজ তারপরে আর আমি একটা কথা বলি এর ব্লাউজটা না একেবারে সিম্পল বানান আমি যেরকম বানাই মানে একদম ট্রেডিশনাল ব্লাউজ মানে ওর বাইরে বেরোবো না ওই পা ফাতা টাতা করে একদম নয় আমি একটু দেখাতে চাই শাড়িটা ও এটা ভাগ্যিস রেড ব্লাউজ আমি না আজকে ভেবেছি বর্ডারটা একদম ডিফারেন্ট একটু একটু দেখাতে হবে বর্ডারটা আমি না ভেবেছিলাম যে আজকে একটু চুলটা ক্রিম্পিং করব করে একটু সাজুগুজু করব আমার আজকে আমি একটা মানে পপা কি বলে ওটাকে সপাটে পড়ে যাওয়া যেটা বলে কি পপা ধরনের তো সিরিয়াসলি সকালবেলা লেগেছে কি সেটা বলো লেগেছে তখন তো অফিসে বেরোনো তারা তো এই আমি এখন না মানে আর ভালো লাগছিল না ওই ঠাই বসে চুলটা করতে হবে আমার দরকার নেই তো একটু এই শাড়িটা গায়ে ফেলে মনে হলো একটু চুলটা ক্রিম্পিং করে একটা খোপা টোপা করলে ভালোই লাগতো 13 নম্বর শাড়ি লাকি 13 অলওয়েজ 13টা হচ্ছে লাকি ভালোবাসার রং একদম 13 নম্বর শাড়ি 6250 6250 নাম্বার 13 13 নম্বর এবারে আসবো 14 নম্বর ওয়াও 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 এটা 7.5 7.5 ডিউ টু পার বাট শাড়িটার কম্বিনেশনটা যে ব্লু আর অরেঞ্জ আমি আগেও একটা দেখালাম ভাবাই যায় না যে এই কম্বিনেশন হয় পয়ঠানিতে ওয়াও পয়ঠানি কিন্তু মূলত এটা হচ্ছে 14 নম্বর শাড়ি নাম্বার 14 7500 7500 বর্ডারটা একটু বলো তো বর্ডারটা নিচে দিকে মানে একটা প্রথমে নকশার বর্ডার আছে দেখুন তারপরে টিস্যুর বর্ডার এই যে নকশার বর্ডার সেটাকে বাঁধা আছে কিন্তু এটা টিস্যুর বর্ডার বর্ডারে যতটা আমরা প্লিট দেবো ততটা ময়ূর আছে জোড়া ময়ূর তার সঙ্গে টেম্পল
তারপরে কিন্তু টিস্যুর বড়টাকে ছাড়া হয়েছে। যদি এখানেও ময়ূর থাকতো তাহলে এই শাড়ি যদি পুরো পার ধরে ময়ূর থাকতো শাড়িটার দাম হয়ে যেত না 9,500 থেকে 10,000 15,000 হতো না পুরো পার ধরে থাকলে, মানে পাঁচখানা আছে মাত্র। কারণ এটা সম্পূর্ণ হাতে ঘোরানো, 15,000 হতো যদি পুরো এইখানেও থাকতো। 14 নম্বর শাড়ি 7,000। এটা নিয়ে যেমন আমি ভেবেছিলাম ব্লু অরেঞ্জ কম্বিনেশন করা যায় এবং সেটা খুব গ্রহণযোগ্যতা পাবে, এটা আমার মনে হয়েছিল। সুন্দর, এটা গেল 14, এবার আসছে 15। আবার গ্রিন অরেঞ্জ, ওই আগে গ্রিন অরেঞ্জটা জেনে পালেন পেলেন না, আপনারা অপশন এরম ভাবে দিন, ব্লু অরেঞ্জ গ্রিন অরেঞ্জ, দামটা ম্যাটার করে না। যে 6,250 টাকা দিয়ে শাড়ি নিতে পারে সে 7,500 নিতে পারে। ব্লাউজটা যাচ্ছে অরেঞ্জে, তারপরে আসছে আঁচল অরেঞ্জের মধ্যে মিনে, এটাও কিন্তু ঠিক ওটার মধ্যে, এখানে 1, 2, 3, 4, 5, 6টা ময়ূর, ওটা তো 6টায় ছিল। উপরেও কিন্তু যাচ্ছে হচ্ছে দেখুন সেই ময়ূরের গল্প। আর এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে 15 নম্বর শাড়ি, নাম্বার 15, প্রাইসটা হচ্ছে 7,500। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি বর্ণালী বলছি। হ্যাঁ বর্ণালী, কোথা থেকে? হাওড়া থেকে বর্ণালী বলছি। ও আচ্ছা বর্ণালী দি, বলো। বলছি এই শাড়িগুলো পয়ঠানি নাকি গো? একদম পয়ঠানি গো, তোমার বয়স কত? 80? আমার 61 হয়ে গেল বলে তুমি কাঁদছো? এই শাড়িটা পরো তুমি, 61 একটা পয়ঠানি পরো, এটাই পরো। আমি আর তুমি, তুমি যেটা ধরেছো এই রামাটনের সঙ্গে, এই যেটা দেখাচ্ছি নানি, তোমাদের কালার এগুলো, এত এগুলো ভাববেই না, এই কমপ্লেক্সিটি নিয়ে আঁচলের একটা পয়ঠানি পরো, আঁচলের প্রেমে পড়বে একদম, বুঝবে তনুশ্রী কেন আঁচলকে নিয়ে এত হই 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 করে। আর এটা হচ্ছে 16 নম্বর। আমি মৌসুমী স্যার থেকে শাড়ি নিয়েছি আগে, ওই কাকুরগাছি থেকে। আচ্ছা আচ্ছা, আমি তোমাদের সাথে না যদি সম্ভব হয় একজন 80 বছরের মহিলার আলাপ করাবো, আমার জানাশুনো 80 বছরের একজন মহিলা আছেন মেন্টর আর কি, তিনি আমাকে ইন্সপায়ার করেন বেঁচে থাকার জন্য, ভালো থাকার জন্য। একদম তাই। এটা হচ্ছে ব্লাউজ গেল, তারপরে আসছে আঁচল। একজন আছেন তাকে আমি ভারতী বলি, তারও তাই 82 বছর বয়স, আমি ভারতী বলে ডাকি, সে উনি পারমিশন দিয়েছেন। কি তোরা এরকম করিস, হাই হাই, বেশি করে সাজ, বেশি করে শাড়ি পর, বেশি করে ভালোবাস, বেশি করে শাড়ি দেখা, আর তনুশ্রীকে বলবি ভগবান ওকে 10টা মাথা না আরো বেশি মাথা দিয়েছে। ভালো থেকো, আমিও ভারতীই বলবো। এটা হচ্ছে 17 নম্বর, মিষ্টি দেখতে গালগুলো টোলা টোলা এখনো। 17 নম্বর, প্রাইস হচ্ছে 6,250, 6,250, নাম্বার 17। শোনো, তুমি ওটা বলে না যে টাকা কি নিয়ে যাব, কিছুই নিয়ে যাব না মৌসুমীদি। আলেকজান্ডার দ্য গ্রেট যখন চলে যাবেন তার আগে তিনি বলেছিলেন যে আমি যখন, আমাকে যখন তোমরা সমাধিতে নিয়ে যাবে কফিন থেকে আমার দুটো হাত বার করে রাখবে। তো তাকে জিজ্ঞাসা করা হয়েছিল কেন প্রভু তুমি একথা বলছো, তখন সে বলেছিল সবাই দেখবে আলেকজান্ডার দ্য গ্রেট যে এত বিশাল সাম্রাজ্য জয় করলো, অধিকার করলো, সে যখন চলে যাচ্ছে কিচ্ছু নেই, দুটো খালি হাত নিয়ে যাচ্ছে। তো খালি হাত আয় থে আম, খালি হাত যায়ঙ্গে, তাহলে কি নিয়ে যাবো, মানুষের ভালোবাসা নিয়ে যাবো, এই যে এত মানুষ ভালোবাসেন। ব্লাউজ গেল শুরুতে, তারপরে আসছে আঁচল, তারপরে আসছে বডিটা। 18 নম্বর শাড়ি, নাম্বার 18, এটা হচ্ছে অরেঞ্জের সঙ্গে কপিন ব্লু, আর ভেতরে কিন্তু পুরো আমকলকার নকশা রয়েছে, আর পাড়টা দেখুন 3 লাইন পাড়ে যাচ্ছে। আর এই পাড়ের এই টিস্যুর ব্যাপারটা কিন্তু, এটা কিন্তু পিওর জরি দিয়েই হয়েছে। ইউজুয়ালি টিস্যু বললে আমরা একটু হয়তো ভাবি যে প্লাস্টিক জরি, কিন্তু এটা পিওর, না না না, সিল্ক মার্ক, সিল্ক মার্ক না, আমি তাই বলছি, আমরা টিস্যু বলি তো, এটা পিওর টিস্যু জরি দিয়ে টিস্যু এফেক্টটা এসছে। এটা হচ্ছে 18 নম্বর শাড়ি, মানে ক্লিয়ার করে দিই মৌসুমী পুরো ব্যাপারটা। 18 নম্বর দেখো, এটা ফ্লেম অরেঞ্জ বলে, এটা হচ্ছে 18 নম্বর শাড়ি দেখালাম 7,500। এইবারে দেখাবো 19 নম্বর, দেখুন দুটো, এবার দেখুন এইভাবে দেখাও। আচ্ছা, এই যে কালারের দুটো ডিফারেন্স দেখুন, দুটো ডিফারেন্স, এটা একটু লাল ঘাসা, এটা একটু ইয়েলো ঘাসা, এটা হচ্ছে রেডিশ অরেঞ্জ, এটা হচ্ছে ইয়োলিশ অরেঞ্জ। ব্যাস, তুমি এই অরেঞ্জটাই পরো, মা সিঙ্গেল হয়ে গেল, ঠিক আছে। ব্লাউজ গেল, তারপরে আসছে আঁচল, দেখুন এই যে পয়ঠানির, এই হচ্ছে সিগনেচার, এই যে মুনিয়াটা দেখুন ভালো করে,
এবার ওটা ছিল ওটা ছিল হচ্ছে তোমার 18 এবার আসছে 19 নম্বর নাম্বার 19 এটার বর্ডার না গো আমি এই অরেঞ্জটার থেকে আরেকটু ডার্ক পরি প্রথম অরেঞ্জটা পরি আচ্ছা আচ্ছা এর বর্ডারটা ভীষণ টোন কালারের অরেঞ্জ হ্যাঁ বর্ডারটাও খুব খুব সুন্দর বর্ডার এটা 8250 8250 এটা হচ্ছে 19 নম্বর 8250 এবার যাব 20 নম্বর নাম্বার 20 এটা কি অনিয়ন কালার কি বলবো বলো না এটা অনিয়ন না এটা মেজেন্টা একদম দোপাটা ফুলের রং মানে একটু বোগেনভোলিয়া ফুলের রং এক্স্যাক্টলি বললে বোগেনভোলিয়া ফুলের রং এটা হচ্ছে ব্লাউজ তারপরে আসছে আঁচল শাড়িটা একটু গায়ে ফেলবো ভবানীপুর দিদির উদ্দেশ্যে বলছি দেখুন আমি 7850 হ্যাঁ গায়ে ফেলো তিনটে পয়টানি তুমি চুজ করো ওনা তিন মে আচ্ছা তিন মে মানে জানো তো দুই মে এক বৌমা আচ্ছা কিন্তু বৌমা কো শাড়ি হ্যাঁ একদম মানে কিসে জামা ষষ্ঠী জামা ষষ্ঠী এটা হচ্ছে 20 নম্বর শাড়ি নাম্বার 20 তুমি পছন্দ করো তনুশ্রীর মতো রং তোমার মতো কালো নয় বলে দিচ্ছি তোমাকে মজা করে পড়া না উনি খুব ভালোবাসে আমাকে 20 নম্বর নাম্বার 20 20 নম্বর শাড়ি 7850 7850 এটা কেন 7850 এর বর্ডারটা বর্ডারটা জন্য বর্ডারটা দেখো একদম পিককে ভর্তি একদম জাল করে গানে শিখার আমার মতো এই শিখারগার গল্পটা আছে এটা কেন যাদের পছন্দ তারা এটা নিতে এটা মৌসুমীদের শাড়ি আর এই শাড়িটা সেম 20 নম্বর শাড়ি তোমার এই শাড়িটা আমাকে দিও তো আমি এদিন পরবো আচ্ছা 20 নম্বর এটা গেল হচ্ছে ব্যাপক লাগছিল সেদিনকে আর ম্যাজেন্টা গ্রিন পার্পল গ্রিন কিচ্ছু ছিল না আমাদের ওটা আমি একদিন পরবো এটা হচ্ছে 21 নম্বর এটাও আমকলকার সঙ্গে যাচ্ছে নাম্বার 21 এটাও 7500 7521 নম্বর নাম্বার 21 না স্ক্রিনশট নিয়ে একটু জুম করে দেখুন বর্ডার গুলো ভালো লাগবে এবারে আসবো 22 নম্বর শাড়ি নীলেতে লাল দেখেছি বল লালেতে লালেতে নীল এবং নীলটা কিন্তু ওই সেই কফিন ব্লু ঘাসায় নীল আর কি লালটাও ভীষণ ফ্লেম রেডটাও একদম তুমি তাই না একদম লজ্জাবস্ত্র কিংবা ভাত কাপড়ের বৌভাতের দিন সকালবেলায় বৌমা পড়লো আর যারা মনে করছেন আমাদের বাজেটটা কম বিয়ে ছোট করে বিয়ে করছি রিসেপশনেও পরাতে পারেন একদম তাই পাটটা খুব ছোট্টর মধ্যে একদম জমাট পার আর এটা বোধহয় 599 আছে এটা 22 দেখায় 22 দেখাচ্ছে 5950 তাই না একদম 5950 দারুণ শাড়ি 6000 এর মধ্যে 5950 ছিল মানে 6000 6000 একটা দারুণ শাড়ি আর মৌসুমী দি আমাদের এটা আশার বাণী শুনিয়েছে যে পাইঠানির দাম বাড়ছে না সুতরাং পড়ুন এটা হচ্ছে 22 নম্বর শাড়ি 22 5950 22 এর পরে যাব 23 যেটা যা সত্যি ঘটনা সেটা বলে দিই যতক্ষণ সুতোটা ঘরে আছে আমি বলবো না এখন এই সময় কিচ্ছু হবে না কোনো টেনশন নেই ভাই তোমাদের তোমরা ছুটিয়ে খালি নিয়ে যাও কেন বলছি ছুটিয়ে মানে আমি বলছি না এক একজনকে না না এবার বিষয় হচ্ছে যে কাঁথা কিন্তু বলেনি কাঁথা কিন্তু জুলাই মাসে বলেছে গল্প আছে খাড্ডিও কিন্তু বলেনি বলেছে জুলাই মাসে গল্প যে কাঁথা নেই কাঁথা তো বলোই নি গল্প ওগুলো এখন নিয়ে নিতে হবে এটা হচ্ছে মেরুন আর পাইঠানি এই সময় নিয়ে নিন কারণ পরে আর এই ডিজাইনগুলো থাকবে না সুতো থাকবে দাম বাড়বে না বাট ডিজাইন কিন্তু বদলে যাবে তাই আমার মনে হয় আমার যেমন আমি এখনই নিতে চাইছি 23 নম্বর নাম্বার 23 এটা হচ্ছে শাড়িটা এটা কিন্তু গ্রিনের সাথে মেরুন মেরুন গেছে আঁচল ব্লাউজ এবং পাড়ে তো গ্রিনের সঙ্গে মিলেছে বলে এটা হচ্ছে 23 নম্বর শাড়ি লাল নয় লাল নয় একটু মেরুন এটা হচ্ছে 23 নম্বর 5950 আমি একটু গায়ে ফেলবো অসুবিধা এই শাড়িটা আমার খুব ইচ্ছে করছে গায়ে ফেলতে হ্যালো আগের শাড়িটা তো ম্যাজেন্টা ছিল গ্রিনে মানে পার্পলিশ আর কি বলতে পারো ও খুব ভালো লাগছে আমি আজকে পরেই আছি সবুজে লালে শাড়িটা ধরো এটার সঙ্গেও কিন্তু এটা এটা মহারাষ্ট্র থেকে এসেছে শ্বেতা আমাকে এই মঙ্গলসূত্রটা দিয়েছিল শ্বেতা এটা এই মঙ্গলসূত্র ওখান থেকে সুতরাং এগুলো এরকম ধরনের জুয়েলারি পরলে ভালো লাগবে 23 নম্বর নাম্বার 23 প্রাইসটা হচ্ছে 5950 নাম্বার 23 24 নম্বর বাহ এটা ঠিক ওর অপোজিটটা হ্যাঁ মেরুনের সঙ্গে গ্রিন জাস্ট ওর অপোজিটটা খালি 7250 হ্যাঁ এটা বুটিটা আলাদা মনে রাখবেন যে এগুলো না এক্ষুনি চাপ দেবে না যে আমার এটা চাই চাই কারণ একজনই পাবে একজনই পাবে সব থেকে ভালো প্রথম কথা হচ্ছে এখন তো অনলাইন পেমেন্ট করে আপনি কুরিয়ারে নিয়ে নিতে পারছেন ফার্স্ট কথা সেকেন্ড কথা খুব কাছাকাছির মধ্যে হলো হয়তো হোম ডেলিভারি হচ্ছে একদম আর সেকেন্ড কথা হচ্ছে যে যদি ভালো লাগে আপনারা জাস্ট চলে আসুন এখন তো প্রতিষ্ঠান সন্ধ্যে 6টা অবধি খোলাই রয়েছে তো আপনার মনে হলো ভালো লেগেছে আপনি চলে আসুন এসে কিনে নিয়ে চলে যান এটা 24 নম্বর কারণ আসলে পরে পাইঠানি আরো দেখতে পারবেন এটা তাই তো দেখতে পাবেন এটা 24 নম্বর শাড়ি বর্ডারটা ভীষণ সুন্দর একদম একটু গায়ে ফেলে দেখাই তাহলে এখানে ফেললে এবার বর্ডারটা দেখুন আমাকে না বর্ডার 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 তনুশ্রী তোমাকে নয় বলছো কেন না বর্ডার
চোখে দেখা সব থেকে সুন্দরী মহিলা তুমি। না না বললে হবে, ৪৫ নম্বর প্রাইস হচ্ছে ৭৫০। শুধু ডিজাইনের জন্য, নকশার জন্য বদলে যায়। ২৫ নম্বর শাড়ি ৭৫০০, এই মাত্র দশ দেখালো। ২৫ নম্বর ৭৫০০, ২৫-এর পরে যাব ২৬ নম্বর ২৬ এটা হচ্ছে লালে নীলেন, আমি তাড়াহুড়ো করবই না যে কটা দেখানো হবে। এটা হচ্ছে ব্লাউজ গেল, তারপরে আসছে আঁচল, এটাও বুটি একটু দেখানো যাবে, বুটিটাও দারুণ যাবে, শাড়িটা অদ্ভুত সুন্দর, কিছু বলার নেই। আমি নীলে রানীতে পরি আর দেখালাম নীলে লালি, প্রাইস একই। এটা হচ্ছে তোমার, এটা 7250, নাম্বার 26, 26 নম্বর ২৭২৫০, 26-এর পরে ২৭। আমি যে কম্বিনেশনটা পরি না, এটাও লালে নীলে গো, এটা সেটা নয়, কিন্তু ডিজাইনটা এক, তোমার সেই ডিজাইনটার এই ডিজাইনটা একদম এক না। তোমার কি লালে নীলে নেই, নীলে আর রানীতে নেই, শেষ। রানীটার জন্য অনেকে একটু আপত্তি করেন যে খুব ফর্সা না হলে নিতে চান না ওই রানীটা, তাই জন্য আমি লালটাতেই করি। ও তুমি বন্ধ করে দিয়েছো করা? এটা হচ্ছে ৭৫, মানে এফেক্টটা দেখো পিঙ্কের আসে, অনেকে পিঙ্ক ব্লাউজ পরে কোনো অসুবিধা নেই, আমি তো পড়তে পারি তোমার সঙ্গে। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ২৭ নম্বর, 27 7850, 7850, এটা হচ্ছে ২৭ নম্বর। ২৮ নম্বর শাড়ি, এটাও কিন্তু নিয়নের সঙ্গে, হ্যাঁ এটাও 7850, অ্যাকচুয়ালি এটা লেমন গ্রিনটাই নিয়ন টোনে এসছে, আর তার সঙ্গে না এটা রানীতে রয়েছে। তবে আমি বারবারই বলবো পৈঠানি একটা নিন, পৈঠানি নিতে হবে, পিওর হ্যান্ডলুম, তো তাতে এরকম হাতে নকশা, ভারতবর্ষের একটা, ভারতবর্ষের একটা ঐতিহ্য। ভারতবর্ষকে চিনতে গেলে, ক্রাফটসে ভারতবর্ষকে চিনতে গেলে বাংলার কাঁথা ঠিক যতটা, স্বর্ণচুরি বালুচুরি যতটা, পৈঠানি ততটা, এবং ছত্তিশগড় কাতান ততটা, ছত্তিশগড়ের তসর বোনা তসর ততটা, সবটাই, মানে চান্দ্রী বলো, মধ্যপ্রদেশের চান্দ্রী ততটা। এটা আমি উত্তর উপর দিকটা বললাম, নিচের দিকে তো আর গেলামই না। ২৮ নম্বর ২৮ দেখালাম, প্রাইস হচ্ছে 7850, কারণ দক্ষিণ ভারতেও তো রয়েছে প্রচুর। এবার যাবো ২৯ নম্বর, তুমি যে কম্বিনেশন পরে আছো তার লাইট টু লাইট কম্বিনেশন, এই কম্বিনেশনটা দেখালাম একটু কম দামে, ৬২৫০ এটা হচ্ছে ২৯ নম্বর শাড়ি, ২৯, প্রাইস হচ্ছে 7500। এটা একদম ওই বোগেনভেলিয়া ফুলের রং, তার সঙ্গে সবুজটা হচ্ছে পান্না সবুজ। ৩০ নম্বর, লালেতে নীলেতে দেখালাম, এটা লালেতে সবুজে, মানে সবুজে লালেতে আর কি, ৩০ নম্বর। এটা হচ্ছে ব্লাউজ গেল শুরুতে, তারপরে আঁচল, আমি একটু গায়ে তো ফেলবই ফেলবো, এটা তো গায়ে ফেলতেই হবে। উফ, সবুজ লাল পরুন, যারা একটু কনফিডেন্টলি পরতে পারবেন সবুজ লালটা পরুন। আমি বলছি, আমি অনেক রং টেস্ট করেছি, সবুজ লাল লাল নীল এগুলো না অদ্ভুত সুন্দর। ৩০ নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 7250, না ওটা ৩০ নম্বর, 7250, ৩১ নম্বর, এটা লালে যাচ্ছে, নাম্বার 7250, এটা উল্টোটা, উল্টোটা এটা কিন্তু রেডটা হচ্ছে একটু অক্স ব্লাড রেড আর কি, আর এটা হচ্ছে ৩১ নম্বর, পাটটাও ভীষণ সুন্দর, নাম্বার 31, ৩১ নম্বর, 7250, নাম্বার 32, এটা 8250, এটা আমি একটা রংটা আমি পরি, গ্রিনে দেখালাম না, হুম হুম, এই রংটা 82, ব্লাউজটা যাচ্ছে শুরুতে, তারপরে আসছে আঁচল, পাইথানি টিপিক্যাল আঁচল, পাইথানি টিপিক্যাল পার, তাই না, একদম, এটা দিয়ে পড়লে যত সুন্দর, আবার তোমার ছেড়ে পড়লো, তবে এটা না প্লিট দিয়ে পড়লে বেশি ভালো লাগে। এটা হচ্ছে 32, 32 নম্বর, 8250, 8250, 32 33, এটা 6750, কি দারুন, 6750, আমি নাম্বারগুলো না মুখস্থ বলে দিচ্ছি, এই দামগুলো, এটা হচ্ছে 6750, এটা দেখালাম 33, না দেখালে হবে না, হ্যাঁ 33, 33 নম্বর, 6750, 34, 34 নম্বর, অরেঞ্জ ব্লু, ব্লুটা কিন্তু সবটাই কপিন ব্লুতে একদম, মানে এই রংটা একটু পার্পলিশ ব্লু তো ভালো লাগবে পড়লে। এটা ব্লাউজ গেল, আঁচল গেল, এটা আসছে পার, এটা দেখাচ্ছি 34, 34 নম্বর, 6250, নাম্বার 34, অরেঞ্জ গ্রিন তো অনেক দেখলেন, অরেঞ্জ ব্লু,
35 এবার ওই রং কম্বিনেশনটা অরেঞ্জের সাথে তোমার ওই দোপাটি ফুল না কি বলে হ্যাঁ তার সঙ্গে অরেঞ্জ এই হচ্ছে ভাবতে না খুব সাহস লাগে পাটটা দেখো পড়তে খুব আনন্দ লাগে অরেঞ্জ দিয়ে যখন পড়বেন জাস্ট মনে হবে লোকে যে আচ্ছা একটু হাটকে কম্বিনেশন তো ভিড়ের মধ্যে আলাদা 35 নম্বর 7500 36 আর 37 দুটো দেখাবো চেকস এর উপরে এটা হচ্ছে 36 হাতে সময় নেই বিদায় নেওয়ার পালা এটা হচ্ছে আঁচল প্রথমে গেল ব্লাউজটা চেকসে তারপরে আসছে আঁচল আর এই হচ্ছে শাড়িটা 36 36 নম্বর 7250 7250 পুরো চেকসে ঘাট চলার মতো করে চেকস আর এটাও রাম সি গ্রিন আর রামা মিলিয়ে টোনটা তার সঙ্গে কপিন ব্লু 37 এটা হচ্ছে 37 7250 হাতে সময় নেই বিদায় নিচ্ছি আবার এরকম সামনের সপ্তাহে কোনো দিন চলে আসবো সামনের এই সপ্তাহে তার নয় না এই সপ্তাহে সামনের সপ্তাহে টিভি খুলবেন সোমবার থেকে শুক্রবারের মধ্যে সোম থেকে শুক্রের মধ্যে যে কোনো দিন 11টা 12:30 3:30 সময় চোখ রাখবেন ধন্যবাদ তোমায় ধন্যবাদ আপনাদের নমস্কার